নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাওড়া মেট্রো স্টেশন উদ্বোধন হতে চলেছে এই মার্চ মাসেই ইস্ট ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার ভাড়া কত লাগছে এবং একটি টোকেনে সমস্ত জায়গায় যাতায়াত করা যাবে কিনা সে ব্যাপারে বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে দীর্ঘদিন ধরেই অপেক্ষা ছিল হাওড়ার নিচ দিয়ে মেট্রো চলার এবার উদ্বোধনের চূড়ান্ত দিন জানালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী ছয় তারিখ উদ্বোধন হতে চলেছে এসপ্ল্যানেড হাওড়া ময়দান মেট্রো সেকশনের প্রধানমন্ত্রী কলকাতা মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড প্ল্যানেট মেট্রো সেকশন তারপর কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন তারাতলা মাঝেরহাট মেট্রো সেকশনের উদ্বোধন করতে চলেছেন দেশের মধ্যে কলকাতাতেই প্রথম চালু হয়েছিল পাতাল পথ আর এই তিন সেকশনের উদ্বোধন এই মহানগরের মুকুটে যুক্ত হবে নতুন এক পালক কলকাতায় দেশের প্রথম কোনো শহর যেখানে নদীর তলা দিয়ে যাবে মেট্রো রেল গঙ্গার নিচ দিয়ে প্রায় পাঁচশো কুড়ি মিটার টানেল পেরোতে মেট্রোর সময় লাগবে ছেচল্লিশ সেকেন্ড প্রসঙ্গত কলকাতা মেট্রো রেলের আরও উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ করে চলেছে কর্তৃপক্ষ মেট্রোর তরফে ভাড়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত পাঁচ টাকা ধর্মতলাতেও আসতে টাকার টিকিট কাটতে হবে দক্ষিণেশ্বর যেতে তিরিশ টাকা লাগবে বরাহনগর নোয়াপাড়া পর্যন্ত ভাড়া তিরিশ টাকায় দক্ষিণের সূর্য সূর্যসেন গীতাঞ্জলি কবি নজরুল শহীদ ক্ষুদিরাম কবি সুভাষ পর্যন্ত ভাড়া তিরিশ টাকা দমদম পর্যন্ত পঁচিশ টাকা বেলগাছিয়া শ্যামবাজার পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া গুনতে হবে মেট্রো আবার দক্ষিণের কালীঘাট রবীন্দ্র সরোবর মহানায়ক উত্তম কুমার নেতাজি পর্যন্ত ভাড়া পঁয়ত্রিশ টাকা ভাড়া পড়বে জ্যোতিরিন্দ্র নন্দী কবি সুকান্ত পর্যন্ত চল্লিশ টাকা ভাড়া দমদম ক্যান্টনমেন্ট যেতে ভাড়া পড়বে চল্লিশ টাকা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যেতে পঞ্চাশ টাকা ভাড়া গুনতে হবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ার ফলে কতটা সুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইস্ট ওয়েস্ট মেট্রোতে আর নতুন কি চালু হলে আপনাদের সুবিধা হবে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে